असलामुअलैकुम प्रिय टेक्निशियन बंधुरा आपनारा सबाई केमन आशा करी भलो आपनारा अनेक भलो आछि। तो माई इलेक्ट्रॉनिक चैनल पक्ष के नतून आरेकटा भिडियो निये आसलाम जे HB 236 N00 N85 N56 मैं विभिन्न क्वालिटी पैनलगुली आछे जे एई पैनलगुली आमरा काज करी जे इदानीं एकटा समस्या बेशी कमप्लेन आसते आछे सेई समस्यार जन्य आजके भिडियोटा निये आसलाम। तो आजकल भिडियो हलो डिसी टू डिसी आई सी बीजेई बीजेएल एबीडीडी पी कम बोलेगुलो क्यों प्रेजेंट है बुस्टिंग है। तो चलें आमरा भिडियो देखी आसि इंटुर परे। तो आमरा टेक्निशियन भाईरा सबाई जानी जे एक पैनल क्षेत्र में बीसीजी जो वोल्टेजा थे 3.3 वोल्ट 5 वोल्ट 12 वोल्ट मान एम किस वोल्टेज थे ये तीनटे पैनल वोल्टेज बेसि क्षेत्र पड़े जे बीसीजी वोल्टेजा प्रथमत बीसीजी वोल्टेजा प्रयोजन ये बीसीजी वोल्टेजा जो ना उठे तो पैनल इनपुट वोल्टेज थकबेना। तो बीसीजी वोल्टेजा डुबे पिन दिया प्रथमत ढोकार पर सरसरि ये वोल्टेजा डिसी टू डिसी आई सर मध्य प्रवेश कर एक कोयल दिए कोयल दिए प्रवेश करारे हमारे बाकी वोल्टेजगल प्रेजेंट क्यों हो चलें से विषय बुझी। तो आप प्रथमत कथा बोली एबिडिडी वोल्टेज नहीं एबिडिडी वोल्टेजा क्यों प्रेजेंट है। तो धरें ये डिसी टू डिसी आई सी ए आई सी थे एन बुझे कीभव एनेबल वोल्टेज प्रेजेंट है हार पर एबिडिडी वोल्टेजा बुस्टिंग है। तो ये मार्क देव से ये आई सी एनेबल फिन फिन थे तक मत वोल्टेजा ना प्रेजेंट हो तक मत डिसी टू डिसी आई सी बुस्टिंग होना। तो ये फिन कत वोल्ट उठे आसें टिकन बोर्ड देखे आसि। तो ये हमारे एबिडिडी फिले कनेक्शन और हमारे वोल्टेजा बुस्टिंग हो चिप दिए रेक्टिफायर दिए और ये कोयल दिए जो हमारे आई सी एबिडिडी फीडबैक वोल्टेज प्रेजेंट हो तपर हमारे डिसी टू डिसी आई सी बुस्टिंग होना। तो प्रथम एबिडिडी वोल्टेज कथा बोली तपर बीजेएल बीजे तो चलें एन कौन रेजिस्टेंटा काटा थकल की काटा थकल समस्या थको हमारे एबिडिडी वोल्टेज फीडबैक वोल्टेज उठे ना और कि एबिडिडी वोल्टेजा प्रेजेंट है ना से देखी। যখন আমাদের এবিডিডি ভোল্টেজটা প্রেজেন্ট না হবে তখন আমাদের প্রথমত চেক দিতে হবে যে এই রেজিস্ট্যান্স কেননা এই রেজিস্ট্যান্স কাটা থাকলে আমাদের ডিসি টু ডিসি আইসি মধ্যে ভোল্টেজ প্রবেশ করবে না সেই ক্ষেত্রে আমাদের বাকি কোনো ভোল্টেজ প্রেজেন্ট হবে না। তারপরে চেক দিতে হবে আমাদের এই যে এই রেজিস্ট্যান্স কেননা এটা আমাদের এবিডিডি ফিডব্যাক ভোল্টেজ হিসাবে আমরা জানি। তারপরে যদি আমাদের ভোল্টেজটা না ওঠে তাহলে আমাদের এই চিপসটা চেক দিতে হবে এই চিপসটা চেক দেওয়া যদি না হয় তাহলে আমাদের এই ডায়োডটা চেক দিতে হবে এই ডায়োড চেক দেওয়া যদি না হয় তাহলে আমাদের এই জিরোম রেজিস্ট্যান্সটা চেক দিতে হবে। এছাড়া এবিডিডি সেকশনে যা যা পার্টস আছে সম্পূর্ণ ক্যাপাসিটর চেক দিতে হবে এবং কি রেজিস্ট্যান্সগুলো চেক দিতে হবে। আশা করি আমাদের এবিডিডি ভোল্টেজের সমস্যার সমাধান হবে। তো চলেন এখন আমরা কথা বলি বিজিএইচ ভোল্টেজ দিয়ে যে বিজিএইচ ভোল্টেজটা কি কি সমস্যায় প্রেজেন্ট হয় না বা কি কি সমস্যা থাকে বা বিজিএইচ ভোল্টেজটা কিভাবে প্রেজেন্ট হয়। তো এই ডিসি টু ডিসি আইসি ডাটা শিট অনুযায়ী বিজিএইচ অপশন হলো আমাদের এই যে এই পর্যন্ত যদি ভোল্টেজ ক্যাপচার করে। তো এই আইসি ডাটা শিট অনুযায়ী আমাদের বিজিএইচ ফিডটা হলো যে এই ফিডটা এই ফিডে যদি আমাদের ভোল্টেজ প্রেজেন্ট না হয় তাহলে বিজিএইচ ভোল্টেজ প্রেজেন্ট হবে না। বিজিএইচ ভোল্টেজ প্রেজেন্ট না হলে প্রথমত আমাদের চেক দিতে হবে যে এই রেজিস্ট্যান্স তারপর চেক দিতে হবে আমাদের এই ক্যাপাসিটার আর তারপরে চেক দিতে হবে দুইটা চিপস তারপরে যদি ভোল্টেজটা না ওঠে তারপরে চেক দিতে হবে আমাদের এই যে এই রুমসের রেজিস্ট্যান্স এবং কি এই যে ফিডব্যাক রেজিস্ট্যান্স যদি আমাদের গ্রাম আইসি থেকে এনেবল ভোল্টেজটা প্রেজেন্ট থাকে। তারপর অবশ্যই স্মরণ রাখতে হবে যে আমাদের डिसी टू डिसी आई सी मे 3.3 वोल्ट प्रेजेंट आसे की ना ये कोयल दिए 3.3 वोल्ट प्रेजेंट हो। तारपर कथा बोली आमरा बीजीएल वोल्टेज दिए जे बीजीएल वोल्टेजटा बेशी थाकले कि कि काज करा लागबे एवं कि किभाबे काजटा करब। आमादेर बीजीएल वोल्टेज प्रेजेंट हो चिप्स द्वारा आमादेर बीजीएल वोल्टेजटा तैरि हो
এই প্যানেলে বিজিএল সেশনটা হলো, এই যে কানেকশনটা, তো বিজিএল ভোল্টেজটা আউট আউটপুট হবে আইসি থেকে, এই যে এই পিন দিয়া আমাদের এই রেজিস্ট্যান্স দ্বারা বিজিএল চিপসের কাছে কানেকশনে ইনপুট হবে। তার আগে আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই ডিসি টু ডিসি আইসির এই জি বিউ নামানব যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আমাদের অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে, আর বি রেফারেন্স অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে, তাহলে আমাদের বিজিএল ভোল্টেজটা প্রেজেন্ট হবে। আর যদি প্রেজেন্ট না হয় তাহলে আমাদের অবশ্যই সোর্স কপ থেকে দেখতে হবে যে সোর্স কপে কোনো ভোল্টেজ শর্ট আছে কি না, বা সোর্স কপটা সমস্যা আছে কি না। আর যদি সম্পূর্ণ ক্যাপাসিটার বা মোটব্যাগ বা চিপস বা রেজিস্ট্যান্স এইসব পার্টসগুলি ভালো থাকে, তাহলে অবশ্যই আমাদের চেক দিতে হবে সোর্স কপের এই ডাটা ভোল্টেজগুলি আগে কাটতে হবে। কাটার পরও যদি ভোল্টেজ না হবে তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে অবশ্যই কফ বা গ্লাস শর্ট আছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও থেকে কিছু জানতে পারলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।